আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, জিরো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ অনেক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে, তা হলো নরমেন্স। এটি কেন, কিসের জন্য খাবেন, তা পুরো বিস্তারিত আলাপ করব ভিডিওর মাঝে। নরমেন্স মাইক্রোনাইজড নরেথিস্টেরন এসিটেট বিপি, প্রতি ট্যাবলেটে আছে 5 মিলিগ্রাম নরেথিস্টেরন। এটি হলো রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকারক একটি মেডিসিন। এটি হলো মাসিক জনিত সমস্যার একটি মেডিসিন। এটি সময় অসময়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সো বন্ধু, এটা কখন কীভাবে ব্যবহার করতে হবে তা বিস্তারিত আলাপ করব। এটি প্রতিটি প্যাকেটে 100টি ট্যাবলেট থাকে, প্রতি পাতায় 10টি করে ট্যাবলেট। ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের গায়ে দেখবেন ডেট আছে কি না। নরমেন্স যে সকল বিবাহিত মহিলাদের জন্য নরমেন্স ব্যবহার করে থাকে ডাক্তার এবং মহিলারা, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব এখন আপনাদের সাথে। নরমেন্স কখন, কিভাবে, কোথায় ব্যবহার করলে সবচেয়ে আপনি ভালো বেনিফিট পাবেন তা বিস্তারিত আলাপ করব। বিভিন্ন সময়ে সাময়িকভাবে মাসিক স্থগিত রাখতে হয়, সেক্ষেত্রে নরমেন্স ট্যাবলেটটি আপনি সবসময় ব্যবহার করতে পারেন। যেমন যেসব সকল সময় বন্ধ রাখবেন, সেবন বিধি মাসিকের প্রতি প্রত্যাশিত তারিখের ন্যূনতম 3 দিন আগ থেকে দিনে 3টি ট্যাবলেট, সকালে একটি, দুপুরে একটি, রাত্রে একটি নরমেন্স ট্যাবলেট খেলে যতদিন মাসিক স্থগিত রাখতে চায় ততদিন খেয়ে যেতে হবে। এছাড়া মাসিকের প্রকাশিত তারিখে 7 থেকে 14 দিন আগে থেকে নরমেন্স খাওয়া শুরু করলে দিনে 2টি, সকালে একটি, রাত্রে একটি বড়া পেটে খেতে হবে। ট্যাবলেটে যতদিন মাসিক স্থগিত রাখতে চায় ততদিন খেয়ে যেতে হবে। নরমেন্স খাওয়ার অবস্থায় কোনো ধরনের জন্ম নিমন্ত্রণ ফিল খাওয়া যাবে না, ফিল অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার প্রয়োজন হবে না। এর ক্ষেত্রে আপনি যখন আবার এই প্রয়োজন হবে না তখন আবার আপনি এই নরমেন্স ট্যাবলেটটি খাওয়া বন্ধ করে দিলে হবে। সো বন্ধু, আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর কোনো বিষয় যদি আপনার বুঝতে অসুবিধে হয় তাহলে আপনি কমেন্টসের মাধ্যমে জানতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স।